হ্যালো এভ্রিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভাইয়া হচ্ছে কণিক চার ক্লাসটা নিয়ে আসছি এই ক্লাসটা অনেক ছোট হবে অধিবৃত্তের উপর হবে পুরোপুরি তো তার আগে আমরা হচ্ছে আমাদের বিগত ক্লাসে বাকি রেখে আসা একটা অঙ্ক করব। সেটা হচ্ছে যে উপবৃত্তটা কখন এক চক্ষকে স্পর্শ করবে বিয়ের মান কত হলে একটু উপবিত্র এক চক্ষকে স্পর্শ করে তাহলে এই উপবৃত্তটার চিত্র যদি আমরা আঁকাই এখান থেকে আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পাবো এই উপবৃত্তের যে কেন্দ্রটা এই যে কেন্দ্রটা কত কেন্দ্রটা হচ্ছে ওয়ান কম আর টু তাই না

এক্স এর মানটা এই পরিমাণ হওয়ার জন্য বি এর মান এইটুকু হইতে হবে মানে এই যে এক্স অক্ষকে স্পর্শ করতে আমি ধরে নিচ্ছি যেহেতু আমাকে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে এক্স অক্ষকে স্পর্শ করার জন্য বি এর মান এইটুকু হইতে হবে তাই না তাহলে আমরা একটু চিন্তা করি বি এর মান কত আচ্ছা কেন্দ্রের মানটা দেখেন তো একবার স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করেন ওয়ান টু মানে ভুজের মান ওয়ান কোটির মান হচ্ছে টু তাইলে এটা হচ্ছে আমার এক্স এক্সিস এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস তাইলে এই যে এক্স অক্ষ বরাবর ওয়ান পরিমাণ গেলেন তারপরে দেওয়া ওয়াই অক্ষতে দুই পরিমাণ এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এই যে ওয়াই অক্ষতে দুই পরিমাণ গেলেন তাহলে এক্স অক্ষ থেকে একক পরিমাণ দেওয়ার কারণে ভুজের মান এক আর ওয়াই অক্ষে দুই পরিমাণ দেওয়ার কারণে কোটির মান হচ্ছে দুই তাহলে আপনিই বলেন আপনার এক্স অক্ষকে স্পর্শ করার জন্য বিয়ের মান এইটুকু প্রয়োজন বিয়ের মান কতটুকু প্রয়োজন এই যে এইটুকু প্রয়োজন এইটুকু দৈর্ঘ্য কত অলরেডি আপনাকে আমি বলছি ওয়াই অক্ষ বরাবর আমি দুই একক গেছি তার মানে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে দুই ঠিক আছে তার মানে বিয়ের মান যদি দুই হয় তাহলে এটা হচ্ছে কি ইট চিত্র দেখে এটাকে বুঝতে হবে কেমন আচ্ছা এবার হচ্ছে আমরা অধিবৃত্ত সম্পর্কে জানবো তো অধিবৃত্ত সম্পর্কে যদি জানতে হয় আপনারা যারা আমার বিগত ক্লাসগুলো পড়েছেন আপনারা সবাই জানেন যে এরকম আকৃতির একটা সমীকরণ দেওয়া থাকলে এটাকে আমরা কিভাবে ডিনোট করি এটাকে আমরা এক্স স্কোয়ারের ফর্মুলায় ফেলি ওয়াই স্কোয়ারের ফর্মুলাই ফেলি ফর্মুলায় ফেলে আমাদের ফর্মুলার আকৃতি কেমন আসবে এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এই আকৃতি সমীকরণ হইতে পারে আবার সমীকরণ এমন হইতে পারে যে ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান কেমন এই দুইটা টাইপের যে কোনো সমীকরণ হইতে পারে এটা কখন হবে যখন হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি এটা কখন হবে যখন বি ইজ গ্রেটার দেন এ ঠিক আছে আই হোপ এইটুকু সবাই ক্লিয়ার তাইলে ভাইয়া আমি যদি এই সমীকরণটাকে এইরকম আকৃতি দিতে পারি তাহলে আমি বলতে পারবো কি এটা হচ্ছে অবশ্যই অবশ্যই একটা উপ তারপরে ওয়াই এর আলাদা করে ফেলেন নাইন ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স ওয়াই তারপর মাইনাস নাইনটি টু ইকুয়াল টু কত জিরো আচ্ছা তাহলে এখান থেকে যদি সেভেন কমন নেই তাহলে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস টু ঠিক আছে তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু এখানে আমি একটা বি চিন্তা করতে পারি প্লাস হচ্ছে বি স্কোয়ার কল্পনা করে নিলাম আমরা হ্যাঁ তাহলে এই ওয়ানটাকে কি ভাইয়া বাড়তে আনছি তো ওয়ানটাকে বাড়তে আনা মানে শুধু ওয়ান আনা না দেখেন এটার সাথে সাত গুণ আছে মানে সেভেন বাড়তে আনছি তাহলে সেভেনকে আমার বিয়োগ করে দিতে হবে তাই না আচ্ছা তারপর এখান থেকে আপনি মাইনাস নাইনকে কমন নেন মাইনাস নাইনকে কমন নিলে কি থাকে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে চার নং ছত্রিশ তাই না ফোর ওয়াই তাহলে ফোর ওয়াইকে আমরা একবারে ভেঙে লিখি টু ইন্টু a into b প্লাস হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার লিখলাম হ্যাঁ 2 স্কয়ার মানে কত 2 2 4 এই e 4 কে ভাগTens না মানে 4 si. ta, plus 36 ভাগTens তার মানে +36 আপনার যোগ করে দিতে হবে -92 0 এটা কেন যোগ করলাম কারণ এখানে -4 36 তাহলে +4 36 সামনে এটা চলে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 7 into x minus 1 होल स्क्वायर ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে কি পাচ্ছি -9 into ওয়াই প্লাস টু হোল স্কোয়ার ঠিক আছে ওয়াই প্লাস টু হোল স্কোয়ার তারপর দেখেন আপনার হচ্ছে কত আছে বিরানব্বই আর সাথে কত নিরানব্বই নিরানব্বই থেকে যদি ছত্রিশ কে বিয়োগ দেন কত থাকে বলেন তো নিরানব্বই থেকে ছত্রিশ কে বিয়োগ দিলে তিন থাকে আর এদিকে ছয় থাকে তেষট্টি থাকে ইকুয়াল টু কত সিক্সটি থ্রি ইকুয়াল টু কত ভাইয়া সিক্সটি থ্রি এখন দেখেন আপনি চাইলে এটাকে সিক্সটি থ্রি দিয়ে ভাগ করতে পারবেন সিক্সটি থ্রি দিয়ে ভাগ করলে কত আসবে এক্স মাইনাস নাইন হোল স্কোয়ার সাত নং তেষট্টি মাইনাস y+2 হোল স্কয়ার ডিভাইডেড বাই ঠিক আছে ভাই এইটুকু অংশ মুছে দিচ্ছি ডিভাইডেড বাই কত আসছে দেখেন তো ডিভাইডেড বাই হচ্ছে 7963 তার মানে 7 इक्वल टू কত y তাহলে দেখেন e di x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার এই আকৃতি দেওয়া গেল তার মানে অবশ্যই অবশ্যই এটা কি একটা অধিবৃত্তের সমীকরণ তো এইভাবে আমরা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করে ফেলব তারপরে xy 4c স্কয়ার কি নির্দেশ করে এই আকৃতি দেখলেই xy a স্কয়ার বা এক্স ওয়াই টু মনে করেন যে কোন একটা মান দেওয়া আছে এই আকৃতি দেখলেই বুঝে নেবেন কি এটা হচ্ছে একটা অধিবৃত্ত তাইলে হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল ফোর সি স্কোয়ার যখন দেওয়া আছে এটা কি সরলরেখা না এটা কি পরাবৃত্ত না এটা কি বৃত্ত না এটা কি হবে কোনোটি নয় কারণ এটা অবশ্যই একটা অধিবৃত্ত হবে কেমন আই হোক সবাই এটা ক্লিয়ার তো এটা আমরা মাথায় রাখবো হ্যাঁ আচ্ছা তারপরে এত সমীকরণে জ্যামিতিক পরিচয় কোনটি তো প্রথমেই খেয়াল করেন এই সমীকরণ মানে এরকম এক্স ওয়াই রাশি বিশিষ্ট সমীকরণ দেওয়া থাকলে ভাইয়া বলছি যে ফার্স্টে অপশনের দিকে তাকাবেন অপশনের টাকায় যদি দেখেন সরল রেখা তাহলে ডেল্টার মান নির্ণয় করবেন ডেল্টার মান যদি শূন্য আসে তার মানে সেটা একজোড়া জোড়া সরলরেখা নির্দেশ করবে ডেল্টার মানটা যদি নট ইকুয়াল টু জিরো আসে তখন আপনি এখানে চেক করবেন সি ইকুয়াল টু এইচ স্কোয়ার মাইনাস এবি ঠিক আছে এটা চেক করবেন এইটার মানটা যদি দেখেন যে গ্রেটার দেন জিরো আসে তার মানেই সেটা অধিবৃত্ত হবে এটার মান ইকুয়াল টু জিরো আসলে এটা কি প্যারাবোলা বা পরাবৃত্ত হবে এটার মানটা লেস দেন জিরো আসলে সেটা কি হয় উপবৃত্ত হবে তাহলে এটা যেহেতু অধিবৃত্ত চ্যাপ্টার করা আছে এখানে অধিবৃত্তের উত্তরই আসবে তো আপনারা এটা একটু নিজে থেকে করবেন ঠিক আছে আশা করি ডেল্টার মান সবাই বের করতে পারেন কারণ প্রথম আমি শিখাইছি তো আসেন দেখেন এখন কি বলছে বলছে হচ্ছে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো একটা অধিবৃত্ত এত এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে এর কেন্দ্র মূল বিন্দুতে এবং আর অক্ষ এক্স অক্ষ বরাবর অধিবৃত্তটির সমীকরণ কত আচ্ছা তো এই সব জিনিস জানার আগে আমার প্রথমটা অধিবৃত্ত সম্পর্কে একটু জেনে আসাটা জরুরি ঠিক আছে তাহলে আসেন এবার আমরা অধিবৃত্ত সম্পর্কে জানি অধিবৃত্ত সম্পর্কে জানতে হলে একটা আয়তাকার কিছু আপনারা কল্পনা করে নিতে হবে মনে করেন একটা আয়তাকার আয়তাকার একটা বস্তু আছে ঠিক আছে একটা আয়তাকার কি আছে এই যে একটা আয়তকার বস্তু আছে হ্যাঁ আচ্ছা তো এই বস্তু দেখেন তো এই যে একটা কর্ণ এই কর্ণটাকে বর্ধিত বর্ধিত এটাকে এই আয়তকার করেন এই যে দেখেন দিকে করলেন করলাম তাহলে এই যে দেখেন এই যে ছেদু বিন্দুটা আছে না এই ছেদু বিন্দু দিয়ে একসক্ষের বরাবর করে ধরেন যে এই ছেদ বিন্দু দিয়ে হয়ে গেছে ঠিক আছে একসক্ষ আঁকেন আঁকছেন আঁকছেন তারপরে এইটার মধ্যে দিয়ে এই বরাবর কি আঁকেন এই যে ওয়াই অক্ষটা আঁকেন ঠিক আছে তাইলে এই যে আঁকলাম কি করলাম ফার্স্ট একটা আয়তাকার বস্তু নিলাম তার কর্ণ আঁকলাম কর্ণ আঁকলাম তারপরে কর্ণ দুইটার ছেদবিন্দু দিয়ে আঁকলাম কর্ণ দুইটা ছেদবিন্দু দিয়ে ওয়াই অক্ষ আঁকলাম কেমন এইটা যে আঁকলেন এখন খেয়াল করে দেখেন আপনার উপবৃত্ত কি হবে জানেন এই যে কর্ণ দুইটা আছে না এই যে দেখেন কর্ণ দুইটার রেখে আপনার অধিবৃত্তটা হবে এই কর্ণ ছুঁই ছুঁই করে এই যে রেখাটা এটা আপনার একটা অধিবৃত্তের একটা অংশ তারপরে এই যে কর্ণ ছুঁই ছুঁই করে এই যে আরেকটা রেখা না এইটা হচ্ছে আপনার অধিবৃত্তের আরেকটা অংশ এই দুইটা মিলে একটা অধিবৃত্ত ঠিক আছে আচ্ছা তো এখন কি এই আমার অধিবৃত্তটা পেয়ে গেলাম এই যে কেমন আচ্ছা কি এই কর্ণগুলা কি এই অধিবৃত্তকে অসীমে গিয়ে ছেদ করে ঠিক আছে এই কর্ণগুলা অধিবৃত্তকে কি করে অসীমে গিয়ে ছেদ করে এই জন্য এদের নাম হচ্ছে অসীম তট এদের নাম কি ভাইয়া অসীম তট অসীম তট ঠিক আছে কি লিখতেছি অসীম তট হবে হ্যাঁ অসীম তট আমি আশা করব এই অসীম তর কিভাবে আসছে সেটা বুঝতে পারছেন হ্যাঁ এরকম চতুর্ভুজের কর্ণ থেকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে সবার ক্লিয়ার তো এইটুক যদি সবার ক্লিয়ার হয় তাহলে আমরা এখন আরেকটা জিনিস দেখবো কেমন আচ্ছা আসেন আমরা এখন তাহলে পরের অংশটা দেখবো এখন পরের অংশ আমরা কি জানবো আমরা এই যে আপনার অধিবৃত্তরা অধিবৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে জানবো তাহলে প্রথমে যেটা পাইলাম সেটা হচ্ছে অধিবৃত্তের অসীমতর এবার এই অধিবৃত্তের আমরা হচ্ছে বৃহদক্ষ ক্ষুদ্রক্ষ এগুলা বের করব কেমন তাহলে অধিবৃত্তের বৃহদক্ষ যদি নির্ণয় করতে হয় প্রথমে দেখেন এটা হচ্ছে ও একটা শীর্ষবিন্দু ঠিক আছে এই যে অধিবৃত্তের এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু এই যে এটা একটা শীর্ষবিন্দু এটা আরেকটা শীর্ষবিন্দু কেমন তাহলে এই শীর্ষ সমীকরণ আগের মতোই ঠিক আছে আগের মতোই কি এই যে মূল বিন্দু থেকে এই শীর্ষ যে দূরত্ব সেটা হচ্ছে এ পরিমাণ মূল বিন্দু থেকে এই শীর্ষেরও যে দূরত্ব সেটাও কি এ পরিমাণ হ্যাঁ তাহলে পরিমাণ দূরত্ব যদি হয় এটা হবে হচ্ছে এ কমা জিরো আর এটা হবে হচ্ছে মাইনাস এ কমা জিরো কেমন আচ্ছা তাইলে হচ্ছে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতেছি আর এই ক্ষেত্রে হচ্ছে এ গ্রেটার দেন বি এই চিত্রের ক্ষেত্রে এ ইস গ্রেটার দেন বি আচ্ছা তাহলে ভাই বি কোথায় এই যে দেখেন এই যে বক্সটা আসছেন না এইটুকু অংশ হচ্ছে আপনার বি নির্দেশ করতেছে হ্যাঁ আবার এই যে না এইটুকু অংশ হচ্ছে বি নির্দেশ করতেছে তার মানে এই যে এখানে যে এইটুকু অংশ পাচ্ছি তাইলে হচ্ছে যে আমরা কি কি পেয়ে গেলাম আমরা হচ্ছে এ কোন বিন্দু বা শীর্ষ বিন্দু পেয়ে গেলাম আর হচ্ছে এগুলা পেয়ে গেলাম তাইলে ভাইয়া একটা জিনিস বলছিলাম শীর্ষ থেকে শীর্ষের মধ্যবিত্তী যে দূরত্ব উপবৃত্তের ক্ষেত্রে চিন্তা করেন সেটাকে আমরা কি বলছি গৃহদক্ষ ঠিক আছে সেটাকে আমরা কি বলছি বৃহৎ তার মানে এই অক্ষরটার নাম কি ভাইয়া এই অক্ষরটার নাম হচ্ছে বৃহৎ অক্ষ তো বৃহৎ অক্ষ না বলে এখানে এটাকে আর অক্ষ বলা হয় মানে অধিবৃত্তের ক্ষেত্রে এটাকে কি বলা হয় আর অক্ষ বলা হয় আর অক্ষ ঠিক আছে আচ্ছা আর ভাইয়া এই যে ছোট যে অংশটা এই অংশটাতে আমরা কি বলতেছি এটাকে ক্ষুদ্রাক্ষ বলতেছি কেমন এটাকে ক্ষুদ্রাক্ষ বলতেছি কেমন এটাকে কি বলতেছি ক্ষুদ্রাক্ষ ঠিক আছে একটা অক্ষ আর একটা ক্ষুদ্রাক্ষ একটা বৃহদত্ত একটা ক্ষুদ্রক্ষ কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা অনেক সময় এটাকে অনুবন্ধী অক্ষ বলা হয় এটাকে অনেক সময় কি বলা হয় অনুবন্ধী অনুবন্ধী অক্ষ বলা হয় এটাকে কেমন কনজুগেট এক্সিস যাই হোক তা আশা করি এইটুকু সবার ক্লিয়ার হ্যাঁ তাইলে এখন কনযুগে ট্যাক্সিসের দুই মাথার দুইটা পয়েন্ট তো আমি জানি এখন দেখেন আপনার কি লাগবে আপনি ইয়ে থেকে শিখে আসছেন যে হচ্ছে ভাইয়া আমার তো উপকেন্দ্র থাকে এটার উপকেন্দ্র কই এই যে এটা দুইটা উপকেন্দ্র আছে কেমন আগের মতোই এটার এই দুইটা উপকেন্দ্র এটা হচ্ছে যে মূল বিন্দু থেকে এই উপকেন্দ্রটা দূরত্ব হচ্ছে এই পরিমাণ মূল বিন্দু থেকে এই উপকেন্দ্রের দূরত্ব এই পরিমাণ তাহলে আপনি আমাকে বলেন যে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এই কমা জিরো কেমন তারপর সেম ভাবে ভাইয়া এই যে অধিবৃত্ত এই অধিবৃত্তর নিয়ামক রেখা কোথায় থাকে অধিবৃত্ত নিয়ামক রেখা থাকে এই দিকে ঠিক আছে খেয়াল করেন আপনার প্যারাবোলার ক্ষেত্রে নিয়ামক রেখা এদিকে থাকে অধিবৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা এদিকেই থাকবে কেমন তার মানে এদিকে একটা নিয়ামক রেখা এদিকে একটা নিয়ামক রেখা এই যে দেখেন নিয়ামক রেখার এইটা হচ্ছে কি নিয়ামক রেখার এইটা হচ্ছে পাদবিন্দু নিয়ামক রেখার এটা হচ্ছে পাদবিন্দু এই এই যে ঠিক আছে তাহলে নিয়ামক রেখার অবস্থাও আগের মতোই এই যে দুইটা নিয়ামক রেখা পাওয়া গেল এবং নিয়ামক রেখাগুলার এই যে নিয়ামক রেখাগুলার পাদবিন্দুর স্থানাঙ্ক কত হবে ভাইয়া নিয়ামক রেখাগুলার পাদবিন্দুর স্থানঙ্ক হবে প্লাস মাইনাস এ বাই ই কমা দিলো একদম উপবৃত্তের মতো আগের মতোই কেমন তাহলে নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব তারপর হচ্ছে শীর্ষদয়ের মধ্যবর্তী দূরত্ব বা হচ্ছে বৃহৎ রাখার দৈর্ঘ্য ক্ষুদ্র রাখার দৈর্ঘ্য সব কিন্তু একদম আগের মতো ঠিক আছে তো আই হোপ এইটুকু একদম সবার ক্লিয়ার সবার যদি এইটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা আগাই আগাই তাগাইতে বাকি জিনিসগুলা শিখব এখন কি বলছে একটি অধিবৃত্ত এত এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র মূল বিন্দুতে আর অক্ষ এক্স অক্ষ বরাবর হলে অধিবৃত্তটি সমীকরণ কত তো খেয়াল করেন আর অক্ষ মানে এই যে বৃহৎ অক্ষ এটা কি এক্স অক্ষ বরাবর বলছে তার মানে আপনার চিত্রটা কেমন হবে তার মানে চিত্রটা হবে এই রকম ঠিক আছে এই রকম তো এই রকম যদি চিত্র হয় এখন বলছে এই অধিবৃত্তটা 6,4 মনে করেন যে এটা হচ্ছে 6,4 আর এখানে হচ্ছে -3,1 এই অধিবৃত্তটা 6,4 আর -3,1 বিন্দু দিয়ে যায় এখন এর কেন্দ্রটা কোথায় মূল বিন্দুতে এই যে কেন্দ্রটা কোথায় মূল বিন্দুতে আর এক্সিসটা x অক্ষ বরাবর তাহলে এরকমই যদি হয় কেন্দ্র মূল বিন্দুতে আর এক্সিস যদি x অক্ষ বরাবর হয় তার মানে x2 a2 y2 b স্কয়ার টু 1 এটা হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ এটা যদি অধিবৃত্তের সমীকরণ হয় এই অধিবৃত্ত সমীকরণটা বের করতে হবে a আর b এর মান লাগবে তাই না তাহলে এই অদিবৃত্তটা 6, 4 বিন্দু দিয়ে যায় তো 6, বিন্দুটা তাহলে এটাকে কি করবে সিদ্ধ করবে তাহলে এটা কি হবে 6 6 36 বাই a স্কয়ার মাইনাস 4 16 বাই বি স্কয়ার ইকুয়াল টু কত ভাইয়া 1 তাহলে এখান থেকে একটু চেকিং করি চলেন এখান থেকে যদি আমরা খেয়াল করি তাহলে এটা আচ্ছা এখান থেকে আর ভ্যালু বের করার আপাতত দরকার নেই হ্যাঁ ভ্যালুটা একটু পরে একবারে বের করব

এখান থেকে আপনি এটাই পাচ্ছেন ক্যালকুলেশন করে এখান থেকে এটাই পাচ্ছি তাহলে এটা হচ্ছে দুই নং সমীকরণ দুই নং সমীকরণের মান এক নং সমীকরণে বসান তাইলে হচ্ছে এটা যদি এক নং হয় এক নং থেকে তাহলে আমি কি পাবো দুই নং এর আপনার 1/b স্কয়ার এর মানটা এক নং এ বসাই বসালে কি পাবো দেখেন 36/a স্কয়ার মাইনাস 1/b স্কয়ার এই যে দেখেন 1/b স্কয়ার মানে কত 9 মাইনাস a স্কয়ার বাই a স্কয়ার ইনটু হচ্ছে 16 ইকুয়াল টু কত 1 এই হচ্ছে ঘটনা ভাইয়া কি করছি ভাইয়া হচ্ছে এই যে এখানে ওয়ান বাই বি স্কোয়ারের জায়গায় জাস্ট হচ্ছে এই ওয়ান বাই বি স্কোয়ার ভ্যালুটা এখানে বসাই দিচ্ছি বসা ঠিক আছে তাহলে এটা যদি হয় তাহলে দেখেন এই স্কোয়ার এই আছে স্কোয়ার্কোয়ার দিয়ে গুণ করে দেন তাহলে ছত্রিশ মাইনাস ষোলো ইন্টু নয় কত ষোলো ইন্টু দশ মানে একশো ষাট একশো ষাট থেকে দশ কমান একশো ষাট থেকে দশ কমান একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে ছয় কমান তাহলে একশো চুয়াল্লিশ ঠিক আছে তার মানে কত এটা একশো চুয়াল্লিশ ষোলো ইন্টু নয় মানে হচ্ছে একশো চুয়াল্লিশ মাইনাসে মাইনাসে প্লাস সিক্সটিন এ স্কোয়ার ইকুয়াল টু কত আসবে ভাইয়া এ স্কোয়ার আসবে ইকুয়াল টু কত আসবে ভাইয়া

তাহলে আপনার এই স্কোয়ারের ভ্যালুটা কত আসতেছে একশো আট ভাগ পনেরো ঠিক আছে আচ্ছা তারপর একবার চেক করি একশো চুয়াল্লিশ থেকে ছত্রিশ কে বিয়োগ করি চোদ্দ থেকে ছয় গেলে কত থাকে আটই থাকে হাতে আছে এক তিন এক চার শূন্য একশো আট ঠিকই আছে হ্যাঁ তাহলে এই স্কোয়ারের ভ্যালু আসলো এইটা ভাই খুবই খতরনাক ভ্যালু আসছে তাই না আচ্ছা তাহলে এই স্কোয়ারের ভ্যালু যদি এটা আসে বি স্কোয়ারের ভ্যালুটা কত আসবে দেখেন ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট

ইন্টু আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি পনেরো উপরে নিয়ে যাই পনেরো ইন্টু নয় কত পনেরো ইন্টু নয় হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ থেকে যদি একশো আটকে বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটকে বিয়োগ করে দিলে আমাদের টোয়েন্টি সেভেন থাকে তাহলে পনেরো পনেরো কাটা আর হচ্ছে এইখানে যদি আমরা এটাকে যদি তিন দিয়ে ভাগ দিই এটাকে মনে হয় নয় দিয়ে ভাগ করা যায় হ্যাঁ তাহলে তিন নং সাতাইশ আর নয় দিয়ে ভাগ করলে নয় একে নয় নয় দুগুণ আঠারো ঠিক আছে আবার কত ভাগ যায় তিন চারে বারো তার মানে বি স্কোয়ার ইকাল টু আমাদের কত আসলো ভাইয়া ফোর আসলো বি স্কোয়ার ইকাল টু কত আসছে ভাইয়া ফোর আসছে তাহলে দেখেন এ স্কোয়ার এর ভ্যালু জানি বি স্কোয়ার এর ভ্যালু জানি আচ্ছা এ স্কোয়ার কো কিন্তু আমি কাটা করতে পারি তাহলে পাঁচ দিয়ে কাটেন পাঁচ পাঁচ দিয়ে যাবে না তিন দিয়ে যাবে মনে হয় হ্যাঁ তিন দিয়ে হ্যাঁ তিন দিয়ে যাচ্ছে ইজিলি তো তিন দিয়ে গেলে তিন পাঁচ পনেরো আর হচ্ছে তিন ছত্রিশ হচ্ছে একশো আট কেমন আচ্ছা তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ভ্যালু জানি তাহলে আমার উত্তর কি হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান কেমন তাহলে এখন দেখতেছি এক্স স্কোয়ার বাই এই স্কোয়ারের ভ্যালুটা কত এই স্কোয়ার ভ্যালুটা হচ্ছে থার্টি সিক্স বাই ফাইভ প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আচ্ছা প্লাস না এটা হবে মাইনাস কেমন আচ্ছা

এই হচ্ছে আপনার রেজাল্টেন্ট আসবে ঠিক আছে বা রেজাল্ট আসবে হ্যাঁ তাহলে আমার উত্তর কত ফাইভ এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থার্টি সিক্স ঠিক আছে এই যে দেখেন বি নম্বরটা হচ্ছে আপনাদের উত্তর খেয়াল করেন এই যে বি নম্বরটা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত থার্টি সিক্স আই হোপ এটা সবাই বুঝতে পারছি ঠিক আছে এখন আপনি এটা যদি এম সিকিউতে আসি কিভাবে করবেন দেখেন একটা উদ্ভিদ এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে এই বিন্দুটাও বসাবেন এই বিন্দুটা বসাবেন দুইটা মিলে সিদ্ধ হয় কিনা দেখবেন সিদ্ধ হলে এটাই আপনার উত্তর কেমন আই হোপ এই যে অঙ্কটা সুন্দর করে বড় করে করলাম ঠান্ডা মাথায় এটা সবাই বুঝতে পারছেন তো এটা যদি না বুঝতে পারেন তাইলে অবশ্যই যেখানেই থাকেন কমেন্টে জানাবেন ভাইয়া যেহেতু রেকর্ড ক্লাস দিচ্ছি আমি কমেন্ট কিন্তু চেক করব যদি কোনো জায়গায় না বুঝেন বলবেন ভাইয়া কমেন্টে এসে আবার এগুলো চেক করে আপনাকে উত্তর দিয়ে দিব কেমন আচ্ছা তারপর দেখেন এই দ্বিকাক্ষের সমীকরণ এটা একটা দ্বিকাক্ষের সমীকরণ এটা উৎকেন্দ্রিক একটা একটা উপকেন্দ্র এরকম অধিবৃত্ত সমীকরণ কি আচ্ছা এবার আপনাদেরকে আমি একটা কথা বলি পরাবৃত্ত উপবৃত্ত কিংবা অধিবৃত তিনজনের বেলায় এ কথা সঠিক তিনজনের বেলায় একটা সূত্র বা কণিকের একটা সূত্র আছে সাধারণ সেই সূত্রটা কি সূত্রটা হচ্ছে কণিকের যদি উপকেন্দ্র দেওয়া থাকে ঠিক আছে কণিকের কি দেওয়া থাকলে উপকেন্দ্র উপকেন্দ্র নাম কি আলফা বিটা কেমন আমরা শীর্ষবিন্দু দিয়ে অঙ্ক করছি কিন্তু উপকেন্দ্র দিয়ে অঙ্ক করিনি কণিকের উপকেন্দ্র যদি দেওয়া থাকে তারপরে দ্বিকাক্ষ রেখা দ্বিকাক্ষ রেখা যদি দেওয়া থাকে রেখা কোনটা রেখা মনে করেন এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকাল টু জিরো এটা মনে করেন কণিকের রেখা ঠিক আছে আর কণিকের যদি আপনার ই দেওয়া থাকে বা হচ্ছে উৎকেন্দ্রিকতা দেওয়া থাকে তিনটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে কণিকের সাধারণ সমীকরণ কি আসে এটা পরাবৃত্ত অধিবৃত্ত সবার ক্ষেত্রেই সঠিক এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু দেখেন এখানে কি করবেন এই যে এলএক্স মানে যে সমীকরণটা দ্বীপাক্ষা সমীকরণটা প্লাস প্লাস এন কেমন এই হচ্ছে যে আপনার যদি উপকেন্দ্র দেওয়া থাকে রেখা দেওয়া থাকে এই সূত্র দিয়ে আমরা ডিরেক্ট অঙ্ক করতে পারি কেমন আশা করি সবাই বুঝতে পারছি যে কোন সূত্রের কথা ভাইয়া বলতেছি হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখেন আপনাকে কি দেওয়া আছে

তাহলে এই ফাইভ আর পঁচিশ কাটাকাটি গিয়ে কত থাকতেছে ফাইভ থাকতেছে ঠিক আছে আচ্ছা যদি ফাইভ থাকে তাহলে ভাই কি হবে দেখেন তো এ মাইনাস স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ এ বি বি প্লাস প্লাস স্কোয়ার স্কোয়ার ওয়াই 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 আচ্ছা সিক্সটিন সিক্সটিন প্লাস হচ্ছে আট আটা চৌষট্টি ইকুয়াল টু খেয়াল করে দেখেন এই টোটাল রাশিটার সাথে কি এই পাঁচটা দিয়ে গুণ হবে তাই না এই পাঁচ দিয়ে গুণ হবে ঠিক আছে আর ওখানে কি এ প্লাস বি প্লাস সি হোল হোলস্কোয়ার সূত্র আছে এটার সূত্র কি হয় এ স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে সি স্কোয়ার কেমন তারপর হচ্ছে প্লাস হচ্ছে টু ইন্টু এ টু ইন্টু সি ইন্টু এ কেমন এই হচ্ছে সূত্র তো সূত্র যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা একটু দেখি চলেন এটা কত

তারপরে এখান থেকে কত আসতেছে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস আসতেছে চার দশ চল্লিশ চল্লিশ দোকান আশি আশি ওয়াই এইটটি ওয়াই আসতেছে তারপর হচ্ছে তিন দোকানা ছয় আর মাইনাস ষাট এক্স মাইনাস সিক্সটি এক্স আসতেছে তাই না দেখেন বিশাল ক্যালকুলেশন হচ্ছে বাট টোটাল জিনিসটা কিন্তু খুব ইজি ইজি একটা প্রসেস হ্যাঁ টোটালটা কিন্তু ইজি একটা প্রসেস বাট বিশাল একটা অঙ্ক হচ্ছে আচ্ছা দেখেন

এক্স ওয়াই লিখে ফেললাম কেমন তারপরে কি আনবো ভাই এর হিসাব করব এক্স এর এখানে কত আছে 60x আর এখানে আছে হচ্ছে -10x তাহলে -60x 10x মিলে -50x হবে কেমন মাইনাস কত হবে 50x আচ্ছা তারপরে যে y এর হিসাব করব এখানে আছে 80y আর এখানে আছে 80y দুইটা তাহলে কাটা কাটি চলে যাবে মানে একটা একটা বিয়োগফল হয়ে যাবে তাই না তারপর ওখানে আছে 100 ওখানে কি শুধুই 100 আছে হ্যাঁ শুধু 100 আছে এখানে আছে 320 যোগ 5

তাইলে এটা কিভাবে করলাম ভাইয়া এটা হচ্ছে যে সিকিউ স্ট্যান্ডার্ড করলাম এখন ভাই আমার যদি এমসিকিউ আসে তাইলে কি করব এমসিকিউ আসলে আপনি একটা জিনিস চেক করবেন ফার্স্ট হচ্ছে আপনি চেক করবেন যে এইখানে এইখানে কোনটার উৎকেন্দ্রিকতা হচ্ছে √5 এটা চেক করবেন তাইলেই আপনার হবে ঠিক আছে কোনটার উৎকেন্দ্রিকতা √5 সেটা চেক করবেন দেখবেন একটার উৎকেন্দ্রিকতা √5 হ্যাঁ তারপর সেকেন্ডারি চেকিং যদি করতে চান উপকেন্দ্র কোনটা সেটা আপনি চেক করলেই পেয়ে যাবেন ঠিক আছে তাই হচ্ছে মোটামুটি ঘটনা আর বড় ভাবে করতে চাইলে এভাবে করতে পারেন আচ্ছা তো এখন দেখেন কেন্দ্র শীর্ষবিন্দু উৎকেন্দ্রিকতা নির্ণয় মানে হচ্ছে বিভিন্ন উপাদান নির্ণয় করবো এত অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত তো আপনাদেরকে বলছি যে এটার কেন্দ্রের স্থানাঙ্ক কত দেখেন তো এটার কেন্দ্রটা কি এই যে এই পয়েন্টটা তাই না এই পয়েন্টটা কত জিরো জিরো তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক বা জিরো জিরো স্থানাঙ্কর জন্য আমরা সবসময় কি করি ডিফারেন্সিয়েশন করি শর্টকাট শর্টকাটটা কি ডিফারেন্সিয়েশন করি তাই না ডিফারেন্সিয়েশন করলে কি ফার্স্ট এক্স স্কোয়ারে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে টু এক্স

আচ্ছা এ যদি বড় হয় এইজ গ্রেটার দ্যান যদি বি হয় তাহলে আমার উৎকেন্দ্রিকতা সূত্র হবে ই ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস আগে কি ছিল উপবৃত্তের বেলা মাইনাস ছিল এখন কি হচ্ছে প্লাস হচ্ছে হ্যাঁ আর যেহেতু এ বড় এ নিচে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাটস ইট ঠিক আছে তাহলে রুট ওভার ওয়ান প্লাস আপনার বি স্কোয়ারের ভ্যালু কত টু আর এ স্কোয়ারের ভ্যালু কত থ্রি তার মানে হচ্ছে টু বাই থ্রি তাহলে এটা কত আসতেছে ভাইয়া এটা আসতেছে হচ্ছে তিন দুই পাঁচ তার মানে রুট ওভার ফাইভ বাই থ্রি এই যে দেখেন বি নম্বরটা হচ্ছে আপনার উত্তর কেমন আই হোপ সবাই ক্লিয়ার मींस হ্যাঁ আচ্ছা তারপর দেখুন আমরা এ অঙ্কটা করব এই অঙ্কটা আমাদের কি বলছে এটা একটা সমীকরণ দাও আছে অদিবিত্তের যার হচ্ছে শীর্ষবিন্দুদয় নির্ণয় করতে হবে তাই না আচ্ছা তার মানে একটা অদিবিত্ত যদি এরকম হয় এই অদিবিত্তের শীর্ষবিন্দু দুইটা এ একটা শীর্ষবিন্দু এ একটা শীর্ষবিন্দু এগুলা নির্ণয় করতে বলছ তো এখন অদিবিত্তটা কেমন সেটা তো আমি জানি না আগে অদিবিত্তটা কেমন সেটা দেখেনি ঠিক আছে তাহলে আমার এখানে সমীকরণ কি আছে সমীকরণ আছে হচ্ছে एक्स स्कोर माइनस थ्री वाई स्कोर माइनस टू एक्स इक्ल टू एट এই এটা যেভাবে দেওয়া আছে সেভাবেই হচ্ছে যে আমরা হচ্ছে কিউ করব হ্যাঁ মানে এখন যেভাবে করব তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই যে প্লাস ওয়ানটা কোথা থেকে আনছি আকাশ থেকে আনছি তাই না তার মানে এই মাইনাস ওয়ান করে দিতে হবে ঠিক আছে আর মাইনাস হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত ভাইয়া এইট ঠিক আছে তাহলে এটা যদি হয় এখন খেয়াল করেন এটা করতে হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার

তার মানে এর ভ্যালুটা কত এর ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস থ্রি কেমন আই হোপ সবাই ক্লিয়ার এখন দেখেন আপনাকে কি বলছে আপনাকে বলছে শীর্ষ বিন্দু দয়ের স্থানাঙ্ক নির্ণয় করো এখন খেয়াল করো শীর্ষ বিন্দু স্থানাঙ্ক আমি নির্ণয় করবো ভালো কথা কিন্তু শীর্ষ স্থানাঙ্ক তো আমার কত কত আসে শীর্ষ বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক আসে হচ্ছে আমার চিত্র অনুযায়ী এখানে আসে হচ্ছে এ কমা জিরো আর এখানে আসে হচ্ছে মাইনাস এ কমা জিরো তাই না আচ্ছা তাহলে শীর্ষ বিন্দু যদি এটা আসে এটা কখন আসে যখন আমার কেন্দ্রটা জিরো জিরো বিন্দুতে অবস্থিত

এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান আছে তার মানে এক্স মাইনাস ওয়ান ইকাল টু এ এর মানটা কত প্লাস মাইনাস থ্রি ঠিক আছে আবার হচ্ছে সমীকরণ অনুযায়ী আগে কি ওয়াই সমীকরণ অনুযায়ী ওয়াই এর জায়গায় ওয়াই আছে তার মানে ওয়াই ইকাল টু জিরোই হবে হ্যাঁ তাহলে এখন একটা জিনিস আমরা খেয়াল করি আমি যদি প্লাস থ্রি নেই প্লাস এর জন্য আমি কি মান পাবো প্লাস এর জন্য আমি এক্স এর মানটা পাবো হচ্ছে আপনার প্লাস ফোর আর যদি মাইনাসের জন্য নেই মাইনাসের জন্য আমি এক্স এর মানটা কি পাবো মাইনাসের জন্য এক্স এর মানটা পাবো মাইনাস টু তার মানে ফোর কমা মাইনাস টু তার মানে একটার জন্য পাবো হচ্ছে ফোর কমা জিরো বিন্দু ঠিক আছে প্লাসের জন্য পাবো ফোর কমা বিন্দু মাইনাসের জন্য পাবো টু কমা বিন্দু আই হোপ সবাই ক্লিয়ার ঠিক আছে আই সবাই জন্য কি পাচ্ছি বিন্দু বিন্দু কই এই যে আর মাইনাসের জন্য কি পাচ্ছি বিন্দু বিন্দু এই এই যে যে ডি নম্বরটা হচ্ছে আপনাদের উত্তর কেমন আমি আশা করবো সবাই এটা বুঝতে পারছেন হ্যাঁ আশা করবো সবাই এটা বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট সেকশনে জানাবেন ভাইয়া এটা আবার আপনাকে বুঝাই দেব কোনো টেনশন নেই কিভাবে বুঝবো ভাইয়া কমেন্টে কমেন্টে বুঝাই দেব টেনশন নেই ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেল তাহলে আমরা এখন দুই নম্বর অঙ্কটা করবো চলেন তো দুই নম্বর অঙ্কটার দিকে যদি তাকান তাহলে দেখবেন এক্স টু একটা দেওয়া আছে y একটা মান দেওয়া আছে বলছে এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে আপনাকে বলছে কি এই অধিবৃত্তে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে এখন অধিবৃত্ত অধিবিত্তিতে হলে তো x2 স্কোয়ার বাই এ স্কোয়ার স্কোয়ার বাই বি এই টাইপের আকৃতি হতে হয় তাই না তাহলে এক্স স্কোয়ার আর ওটা কই ওটা কিন্তু এখানে নাই তাহলে ওটা আমার বানাইতে হবে তো দেখেন এক্স ইকাল টু কত দেওয়া আছে রুট টু সেক তাইলে আমরা যদি এটা করি যদি লিখি কোনো সমস্যা আছে নাই কিন্তু হ্যাঁ তারপর আবার দেখেন ওয়াই ইকুয়াল টু হাফ টেন থিটা দেওয়া আছে কেমন তাইলে আমি যদি টু ওয়াই ইকাল টু টেন থিটা লিখি তার সমস্যা আছে তাইলেও কিন্তু সমস্যা নাই এবার দেখেন এটা এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তা আমি যদি ওয়ান স্কোয়ার স্কোয়ার মাইনাস টু করি কি হয় দেখেন তো খুবই মজা হয় মাইনাস টেন সেকোয়ারিটা আসবে তাই না ওয়ান মাইনাস টু করলে সেকি স্কোয়ার থিটা থিটা মাইনাস টেন স্কোয়ার আসে হ্যাঁ আচ্ছা তাহলে সেকি স্কোয়ার থিটার রেসপেক্টে কি আসবে এখানে এক্স স্কোয়ার বাই টু মাইনাস এখানে আসবে ফোর ওয়াই স্কোয়ার কেমন আচ্ছা তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু এক্স স্কোয়ার বাই টু মাইনাস ফোর ওয়াই স্কোয়ার কেমন তো এটাকে যদি একটু সুন্দর করে সাজাই লিখি এক্স স্কোয়ার বাই রুট টু হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান ঠিক আছে আচ্ছা এটা হইল তাইলে দেখেন এখন আপনাকে বলছে এইটা নির্দেশিত এটা তো একটা অধিবৃত্ত ঠিক আছে এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত তো খেয়াল করেন অধিবৃত্তটা তো এইরকম অধিবৃত্তটা তো এইরকম তাই না তদিবৃত্তের উপকেন্দ্র একটা আছে এইখানে আরেকটা আছে এইখানে তাহলে ওর উপকেন্দ্রিক লম্ব কোনটা এই যে এই যে ঠিক আছে তো এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হয় আগের মতোই এ ইজ গ্রেটার দেন বি হলে টু বি স্কোয়ার বাই এ আর বি ইজ গ্রেটার দেন এ হইলে টু এ স্কোয়ার বাই বি হ্যাঁ তাহলে এখন কি হবে টু বি স্কোয়ার বাই এ তাহলে টু ইন টু বি স্কোয়ার মানে কত ওয়ান বাই ফোর হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই ফোর ঠিক আছে ডিভাইডেড বাই এ এর মানটা কত এর মানটা হচ্ছে রুট টু কেমন তাহলে দেখেন এই রুট টু আর এটা কাটা গেল তাইলে হচ্ছে একটা রুট টু থাকলো তাহলে রুট টু আর নিচে কত আসছে দেখেন তো নিচে আস হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে রুট টু ইন্টু ওয়ান বাই ফোর মানে কত রুট টু ইন্টু ওয়ান বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই ফোর মানে কিন্তু টু ইন্টু টু তাহলে একটা একটা কাটেন তাহলে টু রুট টু ওয়ান বাই টু রুট টু হচ্ছে আপনার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি সবকিছু ঠিক থাকে ওয়ান বাই টু রুট টু হচ্ছে আপনার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই যে এ নম্বরটা হচ্ছে আপনার উত্তর কেমন আই হোপ সবাই বুঝতে পারছেন হ্যাঁ সেম ভাবে আপনাকে যদি বলে উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক কত আচ্ছা উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক কত সেটাও ভাই করে দিই ঠিক আছে এই রেকর্ডড ক্লাসের একটা সুবিধা ম্যাক্সিমাম জেনেছি করে দিই হ্যাঁ তাহলে হচ্ছে এখন এটা কি দেওয়া আছে y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 সমীকরণ কিন্তু এখন নিজে থেকেই ঘুরায় দিতেছে ঠিক আছে সমীকরণ যদি নিজে থেকে ঘুরায় দেয় তার মানে y স্কয়ার বাই 1 স্কয়ার ইকুয়াল টু সরি ইকুয়াল টু না মাইনাস x স্কয়ার বাই 1 স্কয়ার

আর এটা কত হবে এটা হবে হচ্ছে জিরো কমা মাইনাস বি আশা করি মনে পড়ছে সবাই ঠিক আছে আশা করি সবারই মনে পড়ছে তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক জানতে হলে আমার বি এর মান জানা লাগবে আর কি ই এর মান জানা লাগবে তো বি এর মান অলরেডি আমি জানি আমি খালি ই এর মানটা জানতে চাই হ্যাঁ ই এর মানটা কি হবে রুট ওভার ওয়ান প্লাস যেহেতু বি এর মানটা এখানে বড় ধরে নিচ্ছি আমরা বি থাকবে নিচে স্কোয়ার বাই বি স্কোয়ার তার মানে ওয়ান প্লাস দেখেন এর তার তার মানে হচ্ছে কেমন টু কত তাহলে এখন আসেন আমরা হচ্ছে কি বের করতে চাচ্ছি আমরা বের করতে চাচ্ছি যে আমাদের উপকেন্দ্রের স্থানক তাহলে উপকেন্দ্রের স্থানক কি জিরো প্লাস মাইনাস বি ই তাইলে এটা কি জিরো থাকলেও কমা প্লাস মাইনাস বি এর মান তো ওয়ান আছে আর ই এর মানটা কত রুট টু মানে প্লাস মাইনাস রুট টু মানে জিরো কমা প্লাস মাইনাস রুট টু এটাই হচ্ছে আপনার উত্তর আই হোপ সবাই ক্লিয়ার আই হোপ সবাই এটাও বুঝতে পারছেন যে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স থাকলে কিভাবে আমরা চিন্তা করব ঠিক আছে আচ্ছা তারপর এত অধিবৃত্তটির অসীম তর্দয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত ঠিক আছে তো অসীম তর্দয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক যদি আপনি জানতে চান অসীম তর্দয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কি সেটা আপনার বুঝতে হবে খেয়াল করেন অসীম তর্দয় কোথায় ছেদ করছে সেটা আপনাকে আমি একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন আপনার এখানে অসীম তটকটা ছিল এই যে একটা রেখা এই যে একটা রেখা অসীম তর্দায় ছেদবিন্দু বিন্দু কোনটা দেখেন তো কেন্দ্রটা কেন্দ্রটা কি অসীম তর্দার ছেদবিন্দু না সবার কি মাথায় ঢুকছে তার মানে আপনাকে যদি অসীম তর্দার ছেদু নির্ণয় করতে বলে আর কেন্দ্র নির্ণয় করতে বলে সেটা একই কথা ঠিক আছে অসীম তর্দার ছেদু বিন্দু নির্ণয় করতে বলা আর কেন্দ্র নির্ণয় করতে বলা একই কথা তাহলে কেন্দ্র যদি নির্ণয় করতে বলে ঠিক আছে এটা ছেদবিন্দু অসীম তর্দের ছেদবিন্দু বলা মানে কি কেন্দ্র নির্ণয় করা হ্যাঁ আচ্ছা তাইলে এটা এটাকে আমরা কিভাবে করব এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব যেহেতু কেন্দ্র 0 0 হয় 0 0 সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করলে মানগুলো পেয়ে যাই তাইলে হচ্ছে 4 2 গুণা 8x আর এটা 0 এটা হচ্ছে -16 ইকুয়াল টু হচ্ছে 0 তার মানে x ইকুয়াল টু কত x ইকুয়াল হচ্ছে 2 তারপরে y স্কয়ারের সাপেক্ষে যখন করব তখন -18y ঠিক আছে প্লাস 18 ইকুয়াল টু কত 0 তার মানে y ইকুয়াল টু কত y ইকুয়াল টু হচ্ছে 1 কেমন তাহলে এক্স ইকাল টু টু ওয়াই টু ওয়ান তার মানে টু কমা ওয়ানটা হচ্ছে আপনার এই ছেদবিন্দুটার স্থানাঙ্ক ঠিক আছে শেষ কিন্তু তারপর বলছে এত অধিবৃত্তটি কেন্দ্র কেমনে নির্ণয় করে কেন্দ্র কিন্তু নির্ণয় করা জানি এটা এইচ ডাব্লিউ তারপর আর অক্ষের দৈর্ঘ্য বলে দিচ্ছে আর অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে আর উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক দেখেই বুঝছি এইচ গ্রেটার দেন বি কারণ উপকেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে প্লাস মাইনাস এই কমা জিরো ঠিক আছে এখন বলছে আর অক্ষের দৈর্ঘ্য বা হচ্ছে টু এ টু এ ইকাল টু এইট তার মানে এ ইকাল টু ফোর ঠিক আছে আচ্ছা যাই হোক এগুলো আপনি জানেন এখন দেখেন বলছে এই ইকাল টু যদি ফোর হয় তাহলে এই উপকেন্দ্র বিশিষ্ট অধিবৃত্তর উৎকেন্দ্রিকতা কত খেয়াল করেন উৎকেন্দ্রিকতা তো ই তাহলে আমি কি জানি এই ইকুয়াল টু টুয়েলভ আবার আমি এখান থেকে জানি ফোর তাহলে ইকুয়াল টু কত ইকুয়াল টু থ্রি তিন চারা বারো আই হোক বুঝতে পারছেন ঠিক আছে অঙ্কটা কিন্তু খুবই সহজ তারপর দেখেন আপনাকে এখন আমি কি বলছি আর অক্ষের ও দৈর্ঘ্য নির্ণয় করাবো ঠিক আছে আচ্ছা এত তাহলে আপনার সূত্র হবে টু বি স্কোয়ার বাই এ আর বি যদি বড় হয় তাহলে ভাই আপনার সূত্র হবে টু এ স্কোয়ার বাই বি কেমন এই সূত্র দিয়ে এটা আমরা করে ফেলবো নিজেরাই ঠিক আছে তারপরে এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে বলছে এই হচ্ছে খেলা শুরু ঠিক আছে নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে বলছে তো নিয়ামকের সমীকরণ কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা এখন দেখবো কেমন তো দেখেন আপনাকে যখন নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে এই সমীকরণটাকে সুন্দর করেন আপনি হ্যাঁ সুন্দর করলে কি আসবে ওয়াই স্কোয়ার বাই দেখেন বিষ দিয়ে যদি ভাগ করি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার বাই যদি বিশ দিয়ে ভাগ করি এটা ফোর ইকুয়াল টু ওয়ান তাহলে দেখেন ওয়াই স্কোয়ার বাই রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু হোল স্কোয়ার ইকাল টু কত ওয়ান এটা দেওয়া আছে তার মানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার দেওয়া আছে তার মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে বি ইজ গ্রেটার দেন কি এ সূত্র সমীকরণটা এভাবে কাজ করবে বি ইজ গ্রেটার দেন কি এ আচ্ছা ভাই ভেরি গুড তাহলে বি যদি গ্রেটার দেন এ হয় তাহলে আমার নিয়ামকের সমীকরণটা কেমন হবে তাহলে প্রথমে চিন্তা করেন বি যদি গ্রেটার দেন এ হয় চিত্র হবে আপনার এইরকম ঠিক আছে ওয়াই এক্স ইজ বরাবর হবে আর কি অক্ষরেখা তাহলে ওর নিয়ামক রেখাটা কোথায় হবে এইখানে হবে আর এখানে হবে আর নিয়ামক রেখার ক্ষেত্রে পাদবিন্দু স্থানাঙ্ক কত হবে এখানে এখানে হবে জিরো কমা বি বাই ই আর এখানে হবে কত জিরো কমা মাইনাস বি বাই ই কেমন তার মানে দয়ের সমীকরণ কত হবে জি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই প্লাস মাইনাস কি বি বাই ই যেখানে বি এর ভ্যালু কতটা এর ভ্যালু হচ্ছে রুট ফাইভ এটা তো আপনি অলরেডি জানেন এখান থেকে জানেন যে বিয়ের ভ্যালু রুট ফাইভ এর ভ্যালুটা আপনি বের করতে পারবেন না ইয়ের ভ্যালু কিন্তু বের করতে পারবেন ইকুয়াল টু কত

আচ্ছা দেখি তো ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি কোথায় আছে এটা কি আছে এটাই নাই এটা কি আছে এটাই নাই এই যে দেখেন ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস ফাইভ বাই থ্রি এখানে আছে ঠিক আছে এই যে দেখেন থ্রি দিয়ে ভাগ দিয়ে দেন ওয়াই ইকুয়াল টু ফাইভ বাই থ্রি এখানে আছে তো এইভাবে একটু চিন্তা করতে হবে তাইলেই পারবেন তারপরে এত সমীকরণে বলছে আর অক্ষের দৈর্ঘ্য কত সমীকরণটাকে সুন্দর করে বানাবেন নিচে থেকে এ এর মান নেবেন আর অক্ষের দৈর্ঘ্য হবে টু এ বা টু বি আমি জানি না কোনটা আপনারা দেখতে হবে এ যদি বড় হয় তাইলে হচ্ছে টু এ আর বি যদি বড় হয় তাইলে আর অক্ষের দৈর্ঘ্য হবে টু বি কেমন আবার হচ্ছে বলছে যে আপনাকে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য বের করতে সেম কাহিনী এটাকেও সুন্দরভাবে সাজাবেন সাধারণ মত দেখবেন এ বড় না বি বড় এ বড় হলে টু এ আপনার হচ্ছে সরি এ বড় যদি হয় তাহলে হচ্ছে টু বি হচ্ছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য আর বি যদি বড় হয় তাহলে টু এ হচ্ছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এগুলো পারবেন তারপরে দেখেন এই যে এই এই দুইটার উপকেন্দ্র যদি একই হয় তাহলে বি এর মান কত এটার ক্ষেত্রে আপনাকে আমি বলে দিই এগুলা এইসডাব্লিউ থাকবে এটার ক্ষেত্রে আপনাকে আমি বলে দেই দুইটার উপকেন্দ্র একই তাইলে এটার উপকেন্দ্রের মান কত দেখেন এখানে এ বড় এইচ গ্রেটার দেন বি এখানেও দেখেন এ এইচ গ্রেটার দেন বি তাই না তারে এটার ক্ষেত্রে ওর যে অনু মানে ইয়ে হবে উপকেন্দ্র হবে সেটা কি হবে এ প্লাস মাইনাস এ কমা জিরো এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্লাস মাইনাস এ এই কমা জিরো তো দুইটা মান পাবে না দুইটা মানকে ইকুয়াল ধরে নিবেন দুইটা মানকে যদি ইকুয়াল ধরে নেন তাইলে দেখবেন যে বিয়ের মানটা চলে আসতে কেমন এটাও হোম টাস্ক থাকবে আপনাদের হ্যাঁ এটা কি থাকবে ব্যা হোম টাস্ক থাকবে বা এইচ ডব্লিউ থাকবে তো এগুলো একটু নিজেরা করে ফেলবো কেমন আচ্ছা তো এখন আমরা দেখবো প্লাস সি রেখাটি অধিবৃত্তের স্পর্শ হলে আর হচ্ছে সমীকরণটা কত সেটা জানতে চাইছে হ্যাঁ তো এইখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন মানে প্রশ্ন না এখানে আপনাদের কাছে আমার একটা বলার আছে সেটা হচ্ছে যে আপনার যদি একটা অধিবৃত্ত অধিবৃত্তকে কোন একটা রেখা স্পর্শ করে ওয়াইকল্ট সি স্পর্শ করে তাহলে সি ইকল্ট হবে কি প্লাস মাইনাস রুট ওভার এই স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার আমার উপবৃত্তের বেলা এটা কি ছিল এই স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর পরাবৃত্তের বেলায় ছিল সিক্যাল টু বাই এম আর এটার ক্ষেত্রে কি সিওয়ে টু প্লাস মাইনেস ওয়ের মাইনস বি স্কোয়ার ঠিক আছে সামান্য একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ আচ্ছা তো বলছে এত রেখাটি এত অধিবৃত্তকে স্পর্শ করলে কে এর মান কত ঠিক আছে তো আমরা এখন এটা তো দেখেন এটাকে আমরা যখন নির্ণয় করতে যাব এটার মধ্যে একটু তাকান ভালো করে আমাদের এই সমীকরণটা তখনই খাটে যখন হচ্ছে ওয়াই কল টু এম এক্স প্লাস সি রেখাটা আপনার হচ্ছে এই রেখাকে স্পর্শ করে তখন সরি এটা হচ্ছে মাইনাস হবে মাঝখানে হ্যাঁ তখন বা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার স্পর্শ করে তখন এই শর্ত খাটবে কিন্তু এখানে কি এরকম কোন সমীকরণ দেওয়া আছে আমি জাস্ট বলছি হলে এটা অধিবৃত্ত সমীকরণ এটা তো আমরা জানি তাহলে এটার আমরা কিভাবে সমাধান করবো এটা সমাধান করতে হবে নর্মাল নিয়মে হ্যাঁ নর্মাল নিয়মটা কি ছিল আমি প্যারাবোলার মধ্যে শিখাইছিলাম ওয়াইকাল টু কে মাইনাস টু এক্স এই রেখাটা এই এক্স ওয়াইকোয়াল টু ওয়ান রেখাটাকে স্পর্শ করছে

তাহলে এক্স প্লাস বিএস প্লাস কে ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আপনার একটা সমীকরণ চলে আসলো এখন দেখেন এই সমীকরণ থেকে আমি কি চাচ্ছি সমাধান বিন্দু চাচ্ছি এখন এই সমীকরণের সমাধান বিন্দু কয়টা আসবে দুইটা আসবে বাট আমরা কি জানি স্পর্শ বিন্দু হয় একটা মানে দুইটা যে মান পাবো এর দুইটা সেম মান আসবে তাহলে আমরা কি জানি আমরা শিখছিলাম যে পৃথায়কের মানটা যদি শূন্য হয় বা বি স্কোয়ার মাইনাস এর মান যদি শূন্য হয় তাহলে হচ্ছে যে এর দুইটা ভ্যালু সেম পাওয়া যাবে তাহলে এর দুইটা ভ্যালু সেম পাওয়ার শর্ত কি বি স্কোয়ার এই যে দেখেন মাইনাস কে মাইনাস ফোর ইন্টু এর মানটা হচ্ছে টু ইন্টু সি এর মানটা হচ্ছে ওয়ান ইকুয়াল টু কত জিরো তাহলে এখান থেকে পাচ্ছি কে স্কোয়ার ইকুয়াল টু আপনার ওই পাশে নিয়ে গেলে কত হবে চার দুগুণ আট হবে অতএব কে কত হবে প্লাস মাইনাস রুট ওভার এইট তার মানে ফোর ইন্টু টু তার মানে প্লাস মাইনাস হচ্ছে টু রুট টু কে এর মানটা কত কে এর মানটা হচ্ছে প্লাস মাইনাস টু রুট টু কেমন এই হচ্ছে ঘটনা আই হোপ সবাই এগুলা ক্লিয়ার আই হোপ সবাই এগুলা ক্লিয়ার হ্যাঁ তো সবাই যদি এটাও ক্লিয়ার হন তাইলে হচ্ছে যে ভাইয়া পর করে দেব ঠিক আছে পর কি এই অধিবৃত্তের এত বিন্দুতে স্পর্শকে সমীকরণ নির্ণয় করো প্রথম কথা হচ্ছে এটা অধিবৃত্ত সমীকরণ ভুল এটা হচ্ছে মাইনাস হবে হ্যাঁ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু ওয়ান আচ্ছা ফোর কমা জিরো বিন্দুতে স্পর্শকে সমীকরণ তো এরকম থাকলে ভাইয়া কি বলছি স্পর্শকে সমীকরণ হবে এক্স ইন্টু এক্স ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ফোর স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কত বি স্কোয়ার ইকাল টু কত ওয়ান

আপনার কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটা দেখেন আপনারা এগুলো আপনারা হচ্ছে এতক্ষণ যা করেন তাই আপনারা নিজেরা এগুলোকে একটু করবেন কেমন এগুলোকে একটু বাড়ির কাজ করে ফেলবেন এগুলো সবাই হ্যাঁ তো এখন আমরা যেটা শিখবো সেটাকে বলা হয় হচ্ছে অসীম তটের সমীকরণ কেমন তো অসীম তট বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে বুঝার বিষয় দেখেন ওয়াই স্কোয়ার বাই এখানে কি আছে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে কত সিক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কত টু স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হ্যাঁ এই হচ্ছে ঘটনা তাহলে ঘটনা যদি ভাইয়া এইটা হয় আমার সমীকরণ কি হবে তো আপনাদেরকে আমি বলবোয়ার বাই স্কোয়ার ইকোয়াল টু ওয়ানই থাকুক যাই থাকুক না কেন আপনার অসীম তটের সমীকরণ সবসময় হচ্ছে বি বাই এ ইন এক্স ঠিক আছে তাহলে আমার ওয়াই এর ভ্যালুটা কত হবে ওয়াই ইকোয়াল টু প্লাস মাইনাস বি এর মানটা কত সিক্স বাই এর মানটা কত টু ইন্টু এক্স তার মানে প্লাস মাইনাস থ্রি এক্স দ্যাটস ইট এটাই হচ্ছে কি আমার অসীম তটের সমীকরণ দেখেন এত যেই অধিবৃত্ত এই অধিবৃত্তের সমীকরণ কোনটা ঠিক আছে তাহলে এই অধিবৃত্তটাকে আপনি কি করবেন শুরুতে এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আকৃতিতে সাজাবেন সেখান থেকে বি আর এর মান জানবেন না বি আর এর মান জানলে কি আপনি হচ্ছে y b প্লাস b x ওটা দিয়ে করলে এরকম দুটো মান পেয়ে যাবেন তো এটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে একটু বাসার মধ্যে করবেন হ্যাঁ তারপর বলছে কি এত কোণিকের অসীম তড়দয়ের ঢালের গুণফল কত ঠিক আছে একটা জিনিস চিন্তা করেন অসীম তড়দয়ের ঢালের গুণফল কত হয় আমি আপনাকে বলে দিই অসীম দুইটা হয় একটা হচ্ছে আপনার b ax আর একটা হচ্ছে অসীম হয় b ax তাই না এখন দেখেন তো ওদের এর ঢাল কত এম ওয়ান এর ঢাল হচ্ছে এম ঠিক আছে এই ঢালটা কত এম ওয়ান এই ঢালটা হচ্ছে এম এই যে দেখেন কারণ কি আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এম টাই তো হচ্ছে ঢাল তাহলে একটা এম ওয়ান পাইছে একটা এম টু পাইছে তাহলে এই এম আর এম টাকে বের করবেন বের করে গুণ দিয়ে দিবেন তাইলেই তো আপনার অসীমের তটের যে ঢাল সেটা পেয়ে যাবেন ঠিক আছে অসীম তটের যে ঢাল তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব তাইলে কিন্তু আমাদের অসীম তট নিয়ে আর আটকানোর কোন সুযোগ নাই ঠিক আছে আটকানোর কি নাই কোনো সুযোগ নাই আশা করি বুঝতে পারছেন হ্যাঁ তো যদি বুঝতে পারেন এবার তাহলে দেখেন পরবর্তী অংশটা করি পরামিতিক সমীকরণ হ্যাঁ দেখেন এটার মধ্যে দুই রকমের হবে এক্স স্কোয়ার এটার এই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বিয়ার ইকোয়াল টু যদি ওয়ান হয় এই টাইপের সমীকরণ যদি থাকে তাইলে পরামিতিক সমীকরণ হবে এ আর ওয়াইকাল টু কত হবে বি থিটা কেমন মানে ওই যে আগেরটার মতো করেই মান বসাবো এখানে বসাবোটা আর হচ্ছে বি আর ভাইয়া যদি অন্যটা থাকে যদি এই টাইপের আকৃতি থাকে বাই তখন ভাইয়া কি হবে তখন হবে এক্স ইকাল টু এ থিটা আর ওয়াই ইকাল টু কত হবে বি থিটা ঠিক আছে তো এগুলা এত ডিপলি আসবেন আপনাদের এগুলো নিয়ে টেনশন নিয়েন না ঠিক আছে এগুলা হচ্ছে যে মেনলি অ্যাডমিশনের সময় এই টাইপের অঙ্ক হয় ঠিক আছে অ্যাডমিশনের সময় মেনলি এই অঙ্ক হয় তো এগুলো নিয়ে আপনারা এত বেশি প্যারা খাওয়ার কোনোই দরকার আছে বলে আমার কাছে মনে হয় না ঠিক আছে তো যাই হোক তো এখন আমরা কি করব আমরা হচ্ছে এখন এই অসীম তর্দয়ের বিষয়টা দেখব ঠিক আছে তাহলে এটার বিষয় যদি দেখতে হয় খেয়াল করেন আগেরবার আপনাকে আমি শিখাইছিলাম কি শিখাইছিলাম যে থিটার মান নির্ণয় করতে হয় দেখেন অসীম তটের মান নির্ণয় করতে হইলে আগেরবার আমরা কি থিটার মান নির্ণয় করছিলাম তাইলে এখানে থিটার মানটা ভাইয়া কি হবে এখানে থিটার মানটা খুবই ইজি ঠিক আছে থিটার মানটা কি ভাইয়া বলতেছি মনে করেন আপনাকে যদি কোনো একটা বিন্দু আগের বার বেলায় আপনার মনে আছে কিনা ওই যে ছিল একটা বিন্দু আর একটা বিন্দু ছিল কত যেন আমি ভুলে গেছি ঠিক আছে আর একটা বিন্দু ছিল মনে হয় মাইনাস থ্রি কমা ফোর এরকম বিন্দুর জন্য মানে এরকম যখন বিন্দুর জন্য আপনাকে বলে দেয় তখন কিন্তু আমরা মান বের করতে পারি মানে থিটার মানটা বের করতে পারি তাই না আগের কিন্তু দেখাইছিলাম তো এটার ক্ষেত্রে আপনি থিটা বের করবেন কেমনে যদি আপনাকে বলে যে এক্স ওয়াই বিন্দুর জন্য পরামিতিক স্থানঙ্কটা বের করো এটা যদি আপনাকে বলে তাহলে আপনার বিন্দুটা কত হবে জানেন মানে থিটার মানটা কত হবে জানেন এটা হবে হচ্ছে টেন ইনভার্স Y এই যে এর মানটা এখান থেকে আসবে ওয়াইভাই বি হবে এটার মান হ্যাঁ টেন ইনভার্স কি হবে ওয়াই বাই বি আর আপনাকে যদি বলে যে না সমীকরণ এরকম আছে এবার থিটার মানটা বের করো তাহলে থিটার মানটা হবে টেন ইনভার্স ঠিক আছে এটা কত হবে এক্স বাই এ এর মানটা কোথা থেকে আসবে এই যে এই বিন্দু থেকে এক্স বাই এ ঠিক আছে এই হচ্ছে ঘটনা আমি আশা করবো এইটুকু সবাই একটু নোট করবেন নোট করে এগুলা যদি আসে কখনো প্র্যাকটিস করবেন ঠিক আছে বাট এগুলা খুব একটা আসে না আপনাদের হ্যাঁ আচ্ছা যাই হোক এখন দেখেন কি বলছে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এত হলে অধিবৃত্তের সমীকরণ কত তো দেখেন অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এত বলছে এটা কি এক্স এর মান এটা হচ্ছে ওয়াই এর মান এটা তো বুঝতেছি ঠিক আছে এই যে এক্স টু কি এ সেক আপনাদেরকে আমি কি শিখাইলাম এক্স ইকুয়াল টু এ সেক থিটা শিখাইলাম তাই না তাহলে এখান থেকে দেখেন তো তুলনা যদি করেন তাহলে হচ্ছে এ এর মানটা কত এর মানটা হচ্ছে ফোর তাই না তারপর ওয়াই কত বি এর মানটা কত সিক্স এখন দেখেন তো এ বড় না তার মানে আপনার অধিবৃত্তের সমীকরণ কি হবে ভাইয়া আসেন আমরা বের করি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান ঠিক আছে তার মানে এক্স স্কোয়ার বাই হচ্ছে সিক্সটিন ইকুয়াল টু কত সরি থার্টি সিক্স ইকুয়াল টু ওয়ান মানে এরকম আসার কথা কিন্তু জিনিসটা হচ্ছে যে আসলে এরকম আসবে না বি এর মান বড় না তো বি এর মান বড় হলে সমীকরণটা কেমনে আসে আচ্ছা ভালো কথা বলি আপনাকে দেখেন এখানে বি এর মান বড় এর মান বড় এটা নিয়ে কিন্তু খুব একটা কাজ না ষোলো মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা কেমনে বুঝছি আমি দেখেন এই সমীকরণটা এরকম হয়েছে এই জন্য মানে এটা একটা স্পেশাল টাইপ এই যে দেখেন এক্স ইকাল টু এ সেক থেকে ওয়াই বি টেন থেকে কখন হয় যখন এই টাইপের সমীকরণ থাকে তাই না আর এক্স ইকোয়াল টু এ টেন থিটা ওয়াই ইকোয়াল টু বি থিটা কখন হয় যখন এই টাইপের সমীকরণ থাকে তাহলে আমাকে দেখেন এক্স ইকোল টু এ সিকথিটা দেওয়া আছে আর ওয়াইকাল টু বি টেন থিটা দেওয়া আসছে তাহলে এটা যখন দেওয়া আছে আমার সমীকরণটা এই টাইপের তাহলে হচ্ছে এই যে এই জন্য হচ্ছে আমি এভাবে করতেছি এক্স স্কোয়ার বাই সিক্সটিন মাইনাস ওয়াই স্কোয়ার বাই থার্টি সিক্স ইকোয়াল টু কত ওয়ান তাহলে এখানে কিন্তু আমাদের একটা ঘাপলা আছে এ আর ঠিক আছে এ আর একটা কিন্তু ঘাপলা আছে হ্যাঁ তাহলে আমি যেটা বলবো যে এখানে আপনি এ এর জিনিসটা দেখবেন শুধুমাত্র উপকেন্দ্রের বেলায় বাকি জিনিসগুলো দেখার দরকার নেই আপাতত ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখেন এক্স ইকাল টু কত এ টেন থিটা ওয়াই ইকাল টু দেখেন বি সেক থিটা এটা কোন অধিবৃত্তের কার্তেশীয় সমীকরণ এক্স ইকাল টু এ টেন থিটা মানে থ্রি টেন থিটা এটা কোথায় আছে এই যে দেখেন এই টাইপের সমীকরণে

ওয়াইকাল টু থ্রি বাই টু টেন থিটা দ্বারা কোন সমীকরণ বুঝায় তা আপনি দেখেন এক্স ইকুয়াল টু হাফ সিক্স থিটা আর হচ্ছে ওয়াইকাল টু থ্রি বাই টু টেন থিটা এরকম যদি আমি দেখি এটা তো পরামিতিক স্থান হবে এক্স ইকাল টু এস এক থিটা ওয়াই ইকাল টু বি টেন থিটা এটা কাদের ক্ষেত্রে হয় এটা শুধুমাত্র অধিবৃত্তের ক্ষেত্রেই হয় তাই না এস এক থিটা বি টেন থিটা সঞ্চার পথ কোনটি এটা কি অধিবৃত্তই হবে ডেফিনেটলি যদি কোনো অধিবৃত্তের অসীম রেখার সমীকরণ যদি এটা হয় অধিবৃত্তের পরামিতিক স্থান হবে কি দেখেন তো ও ওয়াই ইকাল টু কত প্লাস মাইনাস কি বি বাই এ এক্স হচ্ছে আমার অসীম তটের সমীকরণ তার মানে বি এর মান হচ্ছে টু আর হচ্ছে এ এর মান হচ্ছে থ্রি তাহলে এখন দেখেন এটা পরামিতিক স্থানাঙ্ক কত হবে থ্রি সেক থিটা

ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান হ্যাঁ এইখানে আপনার যদি সমীকরণ হয় এই রকম। আপনার যদি সমীকরণ হয় এরকম আপনার চিত্রটা হবে এই রকম কেমন এখানে আপনারা দেখার দরকার নেই যে এ বড় না বি বরো সমীকরণ এরকম হইলে এইচ গ্রেটার দেন বি মনে করে আমরা যেই ছোটোগুলো অ্যাপ্লাই করতাম সেগুলোই অ্যাপ্লাই করবেন আর সমীকরণ যখন এই রকম আকৃতি থাকবে তখন সব সময় হচ্ছে এই রকম চিন্তা করে বি এস গ্রেটার দেন এ মনে করে আমরা যেই আহ শুত্রগুলা মনে রাখতাম সেটা করবো হ্যাঁ তো ভাইয়া হচ্ছে সব জায়গায় ওই মনে রাখার মতো করে এ ইজ গ্রেটার দেন বি বি ইজ গ্রেটার দেন বি এ বলছি বাট হচ্ছে এগুলার কিন্তু এখানে কোনো ভূমিকা নাই এটা মাথায় রাখবেন মানে জাস্ট এটা মনে রাখছে কি উপকেন্দ্র বা উপবৃত্তের সাথে মিল রেখে ঠিক আছে তো এটা একটু মাথায় রাখবেন এটা দিয়ে আবার ভুল করিয়ে না যদি কোথাও দেখেন যে এর মানটা বি এর থেকে বড় নাই আপনি ঘাবড়ায় যান আপনি যখনই এরকম দেখবেন এ ইজ গ্রেটার দেন বি হলে যেরকম সূত্র অ্যাপ্লাই হতো সেটা অ্যাপ্লাই করব যখনই হচ্ছে যে আমরা এরকম দেখব তখন বি ইজ গ্রেটার দেন এ হলে যেরকম সূত্র হয় সেরকম অ্যাপ্লাই করব বাট আমাদের হচ্ছে যে বিটা এ থেকে বড় হতে হবে বা এটা বি থেকে বড় হতে হবে এমন কোনো কথা নেই মানে হচ্ছে জাস্ট নর্মালি আরেকবার বুঝিয়ে দিই গ্রেটার দেন বি হয় তখন আমরা যেই সূত্রগুলো ইউজ করি এই ক্ষেত্রে আমরা সেই সূত্রগুলাই ইউজ করব যখন বি ইজ গ্রেটার দেন এ হয় তখন আমরা যেই সূত্রগুলো ইউজ করি সেগুলো আমরা এই ক্ষেত্রে ইউজ করব সো দ্যাটস ইট তো আশা করি সবাই ভালোভাবে সবকিছু বুঝতে পারছেন এবং এইভাবে করে একটু সেন্সিবল ভাবে মাথায় রাখার চেষ্টা করলে এগুলো কিন্তু কঠিন থাকবে না তো ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ